ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই ভিডিওটি বানানো তাদের জন্য যারা ফিল্মোরা ভিডিও এডিটর ইউজ করার সময় ওয়াটারমার্ক প্রবলেম ফেস করছেন। আজকে আমি দেখাবো ভিডিও এক্সপোর্ট করার আগে খুব সহজে কিভাবে ভিডিওটির ওয়াটারমার্ক রিমুভ করবেন। ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদের বোঝানোর জন্য আমি একটি ভিডিও এক্সপোর্ট করে দেখাচ্ছি। আমার ভিডিওটি অনেক বড় ছো, দ্রুত করার জন্য আমি ভিডিওটি কেটে একটু ছোটে করে নিচ্ছি। মনে করেন আপনার ভিডিওটি এডিট করা শেষ, এবার এক্সপোর্ট দেবেন। এক্সপোর্ট দেওয়ার আগে আপনি উপরে চলে যান, ফাইল, এডিট, টুলস, ভিউ, এক্সপোর্ট হেল্প। সো আমি হেল্পে ক্লিক করব। অ্যাক্টিভ ফিল্মোরা 9, সাইন ইন উইথ ইউর ওয়ান্ডারশেয়ার আইডি টু অ্যাক্টিভ ফিল্মোরা। সো আমাদের কোনো ওয়ান্ডারশেয়ার আইডি নেই, আমরা কী করবো? আমরা নিচে চলে যাব। ইফ ইউ হ্যাভ এ লাইসেন্স কোড প্লিজ ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ফিল্মোরা। সো আমি এখানে ক্লিক করব। ওকে, লাইসেন্স ইমেল, অ্যাক্টিভেশন কোড। সো লাইসেন্স ইমেল এবং অ্যাক্টিভেশন কোড আমরা কোথায় পাবো? ওকে, আপনার কম্পিউটারের যে ব্রাউজারগুলো আছে, আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করেন। আমি আমার কম্পিউটারের ক্রোম ব্রাউজার ওপেন করলাম। জাস্ট টাইপ ফিল্মোরা কি। ওকে, আপনার এই পেজটি ওপেন হবে। ওকে, আপনি স্ক্রল ডাউন করুন। ওকে, আমি এখানে দেখব ওয়ান্ডারশেয়ার ভিডিও এডিটর সিরিয়াল কি অ্যান্ড ইমেল। ওকে, জিএসএম অর্ড। ওকে, আমি এখানে ক্লিক করব। এখানে দেখুন অনেকগুলা লাইসেন্স ইমেল রেজিস্ট্রেশন কোড আছে, আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। সো আমি প্রথমটা নিব। ওকে বন্ধুরা, একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনার যখন লাইসেন্স ইমেল রেজিস্ট্রেশন কোড কপি করবেন তার আগে অবশ্যই আপনার কম্পিউটারের ইন্টারনেট অ্যাক্সেসটি অফ করে নেবেন। আমি আমার কম্পিউটারের ইন্টারনেট অ্যাক্সেসটি অফ করে নিচ্ছি। এখন জাস্ট কপি অ্যান্ড পেস্ট, কপি পেস্ট। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা হ্যাজ বিন রেজিস্টার। ওকে, হয়ে গেল বন্ধুরা। ওকে, দেখা যাক, এখন আমি ভিডিওটি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পর দেখব আমার ভিডিওটির উপরে কোনো ফিল্মোরা ওয়াটারমার্ক আছে কি না। আপনি ভিডিওটির যে কোনো একটা নাম দিতে পারেন, আমি নাম দিব টপ র্যাঙ্কিং। ওকে, আপনি কোথায় সেভ টু, আপনি কোথায় ভিডিওটি সেভ করবেন? এখানে ডেস্কটপ আছে। ওকে, আমি ডেস্কটপে সেভ করছি আমার ভিডিওটি এক্সপোর্ট। বন্ধুরা ওয়েট করেন, একটু সময় লাগবে। ওকে, শেষ। এখন আমরা দেখব আমার ভিডিওর উপরে কোনো ওয়াটারমার্ক আছে কিনা। ওকে, আমি ওপেন করে দেখাই আপনাদের একবার। দেখেন বন্ধুরা, এখানে কোনো ওয়াটারমার্ক নাই। হ্যাঁ, সো
বন্ধুরা খুব সহজে আপনারা এভাবে যে কোনো ভিডিও থেকে আপনার ফিল্ম মোরা ওয়াটারমার্কটি রিমুভ করতে পারেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।